আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো আমি আমার ফুফু বাড়ি বেড়াতে আসলাম এখানে। তো এই গ্রামের নাম গুয়ারেখা, এটিও অনেক সুন্দর একটা গ্রাম, নদী নালা আছে, মানে অনেক মজা, মানে এখানে অনেক ভালো লাগে থাকতে। ঠিক আছে, আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন কত সুন্দর একটা জায়গা। তো আমরা যাব বাজারে, তো বাজারেও ট্রলারে যেতে হয়। ঠিক আছে, এই একই ট্রলারে যাবো, একই ট্রলারে আবার রিটার্ন আসতে হবে, তা নাহলে হাইটে আসা লাগবে অনেক দূর। তো এখানে যারাই বাজার ঘাট করতে যাক না কেন, সবারই ট্রলার ইউজ করতে হয়, নদীর পথ যেহেতু, আর নদীর ট্রলার ছাড়া তো সম্ভব না, ট্রলার বা নৌকা ছাড়া তো সম্ভব না যাতায়াত করা। এই আমাদের ভিতরে আর একটা খাল গ্রাম আছে, সেই গ্রামে কালীবাড়ি থেকে এই ট্রলার আসে, এই কালীবাড়ির লোকজন এই ট্রলারে যায় এবং আমরা গুয়ারেখা, তো গুয়ারেখা আমরা এই ট্রলারে যাই। তো আমাদের আগে এই ট্রলারটা যায়, তার জন্য আগেই যাইতেছে। তো প্যাসেঞ্জার যারা আছে সবাই উঠতেছে, যেহেতু ছাড়ার সময় হয়ে গেছে ট্রলার, এখনই সার্ভ একটু পরে সবাই উঠতেছে। এখানে যারা আছে মানে ট্রলারে যারা ওঠে, ঠিক আছে, সবাই একজন আর একজনের পরিচিত, মানে কোনো অপরিচিত মুখ নেই। যদি অপরিচিত মুখ থেকে থাকে, শুধু আমি আমার মুখটাই। তো ভাই স্টার্ট দিতেছে ট্রলার, ট্রলার কিন্তু অবশেষে থামলো। এখন আমরা রওনা দেবো বাজারের উদ্দেশ্যে। তো নদীর পথে যাতায়াত করার মজাই কিন্তু আলাদা, এরকম ট্রলারে বসে, ঠিক আছে, অবশ্য বেশিক্ষণ না, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। অবশেষে বাজার চলে আসলাম, এই ঘাট, এটা এই ঘাটে চলে আসলাম, ঘাটে ট্রলার ভিড়াবে, তো সবাই যেতে হবে এই ট্রলারে, আবার আমাদের ফিরতে হবে। তো যারা তারা মানে সবারই তাড়াতাড়ি বাজার করে সবার আবার রিটার্ন চলে আসতে হবে। একটা জিনিস সব জায়গায় দেখা যায় যে কার আগে কে যেতে পারে, ঠিক আছে, এটা কমন, ঠিক আছে, মানে সবাই তাড়াহুড়ো থাকে, মানে যার আগে যে যাইতে পারে, বাস এইটা হলো কথা, আমার আগে যাওয়া লাগবে, তুমি পরে যাও, ঠিক আছে, এটা সব জায়গায় চলে, এটা একদম আমবাদ। তা আমিও একটু তাড়াতাড়ি ছিলাম, আমিও সব কিন্তু ওই সাইড থেকেই চলে আসলাম আইটা আইটা। তো এটা হলো আমাদের বাজার, শ্রীরামকাঠি বাজার। এই বাজারে সবাই বাজার করতে আসে হাটবারের দিন, এখানে প্রতি তো বাজার করা সবার শেষ, এখন সবাই রিটার্ন ব্যাক যাবে, সবাই যে যার বাড়ি। আমাদের ট্রলার হয়েছে, যেটার মাথায় বস্তা রাখা, ওইটাই ছিল আমাদের ট্রলার। তো ভিডিওটা বেশি লম্বা করলাম না, এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দেবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, বাই, খুদা হাফেজ।